চাঁদপুরে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় তালগাছ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকালে চাঁদপুর জেলা কারাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা প্রশাসক বলেন, 2023 সালে জানুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর 25 নির্দেশনার মধ্যে বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছ রোপণ একটি। এরই অংশ হিসেবে এই কর্মসূচির গ্রহণ করা হয়েছে। এ সময় তালগাছ ও তাল বীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের অবদান সহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন তিনি। আমরা গত জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের 25 দফা নির্দেশনা দিয়েছিলেন। সেই 25 দফা নির্দেশনার একটি নির্দেশনা ছিল যে বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে বেশি করে তালগাছ লাগানো। মাননীয় প্রধানমন্ত্রী সেই 25 দফা নির্দেশনাকে ভিত্তি করেই আমরা এই চাঁদপুর জেলায় 25,000 তালগাছ চারা রোপণের আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। এই কার্যক্রমটি বেশ আগেই শুরু হয়েছে। তো আমরা এই চাঁদপুর সদর উপজেলায় আমরা জেলখানার পাশে এই কার্যক্রমটি শুরু করলাম। এখানে একটা উদ্দেশ্য হচ্ছে যে এই জেলখানায় প্রচুর লোকজন প্রতিদিন আসে, তাদের স্বজন যারা এখানে ভিতরে আসেন তাদের সাথে দেখা করার জন্য। তারা এখানে দেখে যেন উদ্বুদ্ধ হয় যে তালগাছ আসলে যে কোনো জায়গায় লাগানো যায়। আরেকটি বিষয় হচ্ছে যে একটা গাছ লাগানো মানে যে সেটি সারা জীবনের জন্য লাগানো বা কি আমার পর্যন্ত থাকবে তা নয়, এটি যে কোনো সময় প্রয়োজনে কাটা যাবে, আবার গাছ লাগাতে হবে। আমরা এই যে একটি কার্যক্রম শুরু করলাম, এটি মূলত একটি আন্দোলন, কারণ আমাদের চাঁদপুর জেলা একটি নদী প্রবণ জেলা, এখানে নদী ভাঙনের প্রকোপ অনেক বেশি। নদীর তীরবর্তী এলাকা চরাঞ্চলে যারা বসবাস করেন তারা যদি চরের নদীর কাছাকাছি থেকে তারা যদি বেশি পরিমাণে গাছ রোপণ করেন, তালগাছ রোপণ করেন, তাহলে হচ্ছে ভাঙনের প্রবণতা কিন্তু অনেক হ্রাস পাবে। কারণ আমরা জানি তালগাছে অনেক শিকড় হয়, এই শিকড় কিন্তু মাটি ধরে রাখতে সাহায্য করে। তো আমি সবাইকে আহ্বান জানাবো, এখনো গাছ লাগানোর সময় আছে, বৃষ্টি আছে, এখনো গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করলে সেই গাছ হচ্ছে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, পাশাপাশি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতেও সহযোগিতা করবে। ধন্যবাদ।